আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে দেখা গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আনাগোনা, অর্থাৎ বর্ষাকাল এসে গেছে। হাওয়া অফিস জানিয়েছিল গতকালকে দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ ঘটেছে, তবে অবস্থান ছিল অনিশ্চিত। আজ সকাল হতে না হতে সেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে অবস্থান তা নিশ্চিত করে বর্ষার ঋতুর আগমন ঘটেছে, চারিদিকে স্বস্তির পরিবেশ এনেছে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে। মুখে হাসি দেখা গিয়েছে চাষিদের, কারণ বেনতলা তাদের শুকিয়ে গিয়েছিল। নতুনভাবে সৃষ্টি হবে প্রাণের, নতুনভাবে সৃষ্টি হবে জীবনের, তবে আশঙ্কা একটাই, অতিবৃষ্টির ফলে আমফান ইয়াস পরবর্তী সময়ে যেসব মানুষের মাথার উপরে ছাদ নেই কিংবা সেটা ঠিকঠাকভাবে নেই, তাদের অতিবৃষ্টির ফলে আবার না যেন পথে বসতে হয়, আবার না যেন পথে বসতে হয় বন্যা হলে। তাই বৃষ্টি হোক, তবে এই বৃষ্টি যেন কারোর সৃষ্টিতে না বাধা দেয়, ধ্বংস